বন্ধুরা আজকে আমাদের কাছে আছে একটি ইঞ্জেকশন সিরিঞ্জ একটি কেস পেন ও একটি কলমের রিফিল তো আজকে আমরা অনেকগুলো কলমের কেস কেসপেনের মধ্যে ভরাবো আর এরপর চেক করব কলমের কালি ভরানো কেস পেন দিয়ে লেখা যাবে কিনা এর জন্য প্রথমে কেস পেনটিকে পানির মধ্যে দিয়ে সব কালার বার করে নেই আর তার মধ্যে কলমের কালি ইঞ্জেকশনের সাহায্য থাকি তো এখন আমাদের কেসপেনের মধ্যে কলমের কালি ভরানো হয়ে গেছে এবার কেসপেনের সব পার্টগুলো ভালো করে জোড়া লাগিয়ে নেই তো এখন আমাদের তৈরি দুনিয়ার প্রথম কলমের কালি দিয়ে বানানো কেস পেন তো চলো এবার এটা দিয়ে লেখা যাক কিন্তু তার আগে যদি পছন্দ হয় দিয়ে তাহলে ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন তা কমেন্টে অবশ্যই জানাবেন তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন পেন দিয়ে কত সুন্দর করে লেখা যাচ্ছে আর পেন দিয়ে খুব সুন্দর করে কালিও বেরোচ্ছে